শুনো বলছি, ওর সাহস থাকলে ওখানে গিয়ে ক্যান্ডিডেট হয়ে যাক। ওর মতন গদ্দার বেঈমান লোককে মানুষ সঠিক জবাব দেবে, দিত যখন ওখানে আসানসোলে ও যদি ইলেকশন। পুরের মানুষের কাছে একটাই বার্তা, শান্তিপূর্ণ হোলি আমরা পালন করি। অনেক অসুর শক্তি আছে যারা চেষ্টা করবে নিজের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, কিন্তু হোলি উৎসবটা হলো বন্ধুর বন্ধুত্বের জন্য। যত রাগ থাকুক হোলি দিন সবটা মিটিয়ে যায়। আমরা মানুষের কাছে আবেদন করব যে আমরা সুষ্ঠু শান্তভাবে হোলিটা মানে, সময় শেষ হয়ে এসছে, এরা মানে পুরো পশ্চিমবাংলা রাজনীতিটা পুলিশের হাতে চলে গেছে। কে চেয়ারম্যান হবে, কে কত টাকা দেবে, কে কত টাকা বিনিময়ে চেয়ারম্যান করতে হবে, এসব পুলিশ ঠিক করছে। দিদিমণি বুঝতেই পেরেছেন যে পুলিশ ছাড়া ওনার কাছে কোনো পথ নেই, তাই জন্য বিরোধী শূন্যর মধ্যেও 144 লাগাতে হচ্ছে। এটা এখানকার মানুষ নতুনভাবে উপলব্ধি করেছেন আর সময় মতন ঠিক জবাব পেয়ে যায়। আবুল সুপ্রিয় অনেক কিছু বলতে পারে, এখন তৃণমূলের হয়ে এখন ক্যান্ডিডেট হয়েছে, তো বাবুল সুপ্রিয় ওখানে দাঁড়ালে ভালো হতো, মানুষ ওকে ভোট দিত না বিজেপিকে ভোট দিত, বিজেপি উড়ে যেত না বিজেপি থেকে যেত, এটা প্রমাণ হতো। ওর সাহস থাকলে, আমি এখনও বলছি, ওর সাহস থাকলে ওখানে গিয়ে ক্যান্ডিডেট হয়ে যাক। ওর মতন গদ্দার বেঈমান লোককে মানুষ সঠিক জবাব দেবে, দিত যখন ওখানে আসানসোলে ও যদি ইলেকশন হতো। দেখুন এখানে কারচুপি মোহনবাগান ক্লাবে ইলেকশন হচ্ছে, সেখানে মারামারি হচ্ছে, মানে একটা কলঙ্ক। নিজের ভাইগুলোকে মোহনবাগানে ঢোকাতে গেলে মারধর করতে হচ্ছে, ডক্টরদের অ্যাসোসিয়েশনে ইলেকশন হচ্ছে, সেখানে বুথ লুট করা হচ্ছে। একটা দলের এক শ্রেণী অভিযোগ করছে, এক শ্রেণী উপরে অত্যাচার হচ্ছে, মানে এখন দিদির টিমটা ভারী না ভাইপোর টিমটা ভারী, এই এই লড়াইয়ের মধ্যে মানুষ, বাংলার মানুষ যেভাবে অসুবিধা ফেস করছে, সেটা সঠিক সময় এলে মানুষ জবাব।